أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين आर शे व्यक्तिर कथा अपेक्षा अधिक भालो कथा आर कार हबे जे आल्लार दिके डाकलो नेक आमल करलो एवं बोललो आमी मुसलमान। Hello, hello, Mr. Rafi. How are you? Come on, come on. Come on, head around. Thank you.
বস রেডি তো মিস্টার মোল্ড এবার শুরু করতে পারি ও ইয়েস ইয়েস আই অ্যাম রেডি স্যাটেলাইট চ্যানেল আইসিটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম মাসের শেষ শুক্রবারে প্রচারিত নিয়মিত মাসিক অনুষ্ঠান পরিচয়ে এবারকার সম্মানিত অতিথি মিস্টার মোল্ড পাশ্চাত্যের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী সম্প্রতি উনি বাংলাদেশে বেড়াতে এসেছেন এখন আমরা তার সঙ্গে কথা বলছি গুড মর্নিং ভিউয়ার্স কাট কাট মিস্টার মোল্ড অনুষ্ঠানটি সন্ধ্যায় প্রচারিত হবে প্লিজ গুড ইভিনিং বলুন ও সরি সরি বস এক মিনিট জসিম বেবিতে একটা অর্স দে ওকে বস গুড ইভিনিং ভিউয়ার্স আচ্ছা মিস্টার মোল্ড আমাদের দেশের অনেক তরুণ মনে করে আপনাদের দেশের উন্নতির মূল কারণ হল ফ্রি মিক্সিং আই মিন নারী পুরুষের অবাধ মেলামেশা নাচ গান মদ জুয়া অর্থাৎ তারা অবাধে স্বাধীনতা ভোগ করে বলে আপনাদের দেশ এত উন্নত এই সমস্ত বিষয়গুলো তো আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করিয়া দিতে আছে ডু ইউ নো এভরিডে আমাদের দেশে হাজার হাজার নারী ধর্ষিত হইতেছে খুন রাহাজানি ডাকাতিতে ভরিয়া গিয়াছে ব্যভিচার বিকৃতি এত বাড়িয়া গিয়াছে যে সমস্ত দেশের অধিকাংশ মানুষই আজ এইডস নামক মহাব্যাধিতে আক্রান্ত হইয়া পড়িয়া আছে সমস্ত জাতি নৈতিক অবক্ষয়ের এক অথই সাগরে হাবুডুবু খাইতে আছে তাহলে এই যে উন্নতি তা কি মুক্ত চিন্তার জন্য অর্থাৎ যার যা খুশি সেইভাবে ধর্মের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে মুক্ত চিন্তা করে বলে ও নো নো এটা আপনাদের ভুল ধারণা আমাদের দেশের অধিকাংশ লোকই নাস্তিক নিজের ধর্ম নিজের মতবাদ ছাড়া অন্য মতবাদের কথা তারা স্বেচ্ছাই করতে পারে না অন্য মতবাদ যেমন কমিউনিজম বা ইসলাম এসব প্রতিষ্ঠাকারীকে তারা হত্যা করে কিন্তু সারা পৃথিবীর লোক জানে আপনারা গণতান্ত্রিক নাস্তিকবাদ আর খ্রিস্টবাদ ছাড়া অন্য কোন ধর্ম আমরা স্বেচ্ছাই করতে পারি না এই সব বিষয়ে আমরা গণতান্ত্রিক নই তবে নাস্তিকতা দিয়ে যে আমাদের উন্নতি হয়েছে তা নয় বরং নাস্তিকতা আমাদের সর্বনাশ করিয়াছে আমাদের মানবতা বোধকে কাড়িয়া আনিয়াছে জাতিগত বোধকে জাগাইয়া দিয়াছে একটা পশু যেমন নিজের জাতি ছাড়া অন্যকে সহ্য করতে পারে না আমরাও তেমনি নিজেদের জাতি নিজেদের স্বার্থ মঙ্গল ছাড়া অন্যকে সহ্য করিতে পারি না যা করি আমাদের নিজেদের স্বার্থে তাহলে আপনাদের উন্নতি কারণটা কি উন্নতির কারণ এই হতে পারে যে আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন ব্যবস্থা যেখানে ক্ষমতাসীন দলের একজন অপরাধীর সাত খুন মাফ হয়ে যায় না তাকে অপরাধের শাস্তি পেতেই হয় দেখেন না আপনাদের দেশের একজন দুষ্কৃতিকারীও আমাদের দেশে গিয়ে সৎ হয়ে থাকতে বাধ্য হয় দুই নম্বর হল আমাদের দেশে সততা মেধা আর দক্ষ পরিশ্রমের মূল্যায়ন হবেই সে যে দলেরই হোক না কেন অথচ আপনাদের দেশে বিষয়টা দেখা হয় দলীয় দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত খারাপ একটি ব্যবস্থা তিন নম্বর হল সম্পদের সর্বোত্তম ব্যবস্থা যা আমাদের রাষ্ট্রে ক্রিয়া থাকে অথচ এই বিষয়টিও আপনাদের দলীয়ভাবে করার নিজেই আছে আর এই জন্যেই দল উন্নতি করলেও আপনাদের জনগণের কোনো উন্নতি হয় না আরেকটি ব্যাপার হল আমরা একতাবদ্ধ জাতি আমাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা দ্বিমত থাকুক না কেন আমরা অন্যের সাহায্য চাই না একটা মেশিনের সমস্ত পার্টস একসাথে না চললে কি মেশিন চলে অবশ্যই চলে না